প্রায় 14 বছর পর ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে হাট্টাদারি পৌরসভা দোয়ানদার ব্যবসায়ী সমিতি নির্বাচন সম্পন্ন হয়। শনিবার সকাল 8 তারিখকে শান্তিপূর্ণ পরিবেশত ভোট গ্রহণ শুরু হয়ে বিকাল 7টা পর্যন্ত চলে এবং রাত 10 তারিখকে নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়। এডে সভাপতি পদত মোহাম্মদ শাহ আলম 1496 বুট ফাইরে নির্বাচিত হয়। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সৈয়দ নুরুল আলম ফাই 1378 বুট। এখানে দিক সাধারণ সম্পাদক পদত শফিউল আলম 1338 বুট ফাইরে নির্বাচিত হয়। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নাজিম উদ্দিন ফাই 870 বুট। দীর্ঘদিন পর এই পৌরসভার দাঁড়ি পৌরসভা দোকানদার ব্যবসায়ী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়ে মানুষ স্বস্ফূর্তভাবে ভোট দিয়ে যার যার ভোট তাতে দিয়ে দীর্ঘদিনের নির্বাচনের মাধ্যমে মানুষ স্বস্ফূর্ত ভোটদানের মাধ্যমে আয় সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হই। ভোট কেন্দ্র গিরি প্রার্থী এবং ভোটারের মধ্যে ব্যাপক উদ্দীপনা দেখা গিয়ে বিগত 14 বছর পর খাতাধারী পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত মানুষ স্বস্ফূর্তভাবে ভোট দেন এর আর আনন্দিত আর গর্বিত এবং খুশি। নালা বর্ধমা এই থানা প্রশাসন এবং কাস্টমার স্বতঃস্ফূর্তভাবে মার্কেটিং করব, কেনাকাটা করব, পেশা কিনে করব, ইউনুর লাই ভালাকার উদ্যোক্তা রাখি। এই পৌরবাসী খুব আনন্দের সাথে গ্রহণ করছি এবং আয় পৌরবাসী যে আজ এই ভোটে অংশগ্রহণ করিয়ে রে এই যে গণতান্ত্রিক চর্চার যে সুষ্ঠুধারা সৃষ্টি করে দিয়ে সব জায়গায় ছড়ায় পড়ক, আমি মনে করি সুন্দর এখানে এই পরিবেশ সারা দাঁড়িয়ে বাস। আজ যে ভাতৃত্বকে যে মিলন মেলা এই মিলন মেলা আনন্দ সন্ত্রাস সব ব্যক্তিগত নির্বাচন কেন্দ্র পরিদর্শন করে হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক আক্তারুন নেসা শিউলি সহ বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ পৌরসভার দোকানদার ব্যবসায়ী সমিতি নির্বাচন খুব সুষ্ঠুভাবে নিরপেক্ষভাবে সকাল 8 থেকে শুরু হয়েছে। ভোটাররা খুব নির্বিঘ্নে ভোট দিচ্ছেন, সুন্দরভাবে হচ্ছে। আমরা আশা করছি এই ভোট গ্রহণ প্রক্রিয়া 4টার মধ্যে খুব সুন্দরভাবে চলবে এবং সবাই এটাকে খুব সুন্দরভাবে গ্রহণ করবে। উৎসব উদ্দীপনার মধ্যে আড়াদারী পৌর এলাকার ইলেকশন পরিচালিত হই এবং যারা যারা নির্বাচিত হই আমি তারা অভিনন্দন শুভেচ্ছা জানাই। আমি আশা করি যে আগামীতে আড়াদারী পৌর এলাকার ব্যবসায়ীবৃন্দ দুর্ভোগ লাঘব হলে তারা যথাযথ হাজ করে যাব। দর্শক আর এই ভিডিও কিনা অনুরোধ থাকবে আপনার এই লাল সাবস্ক্রাইব বাটন দবাই এবং সি প্লাসের ফোন রেখে থাকুন।